আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মিড জব থেকে আপনি ভিডিও দেখে ইনকাম করবেন। ভিউয়ার্স, আমি এখন মিড জবের সাইটে যাচ্ছি। এমআইডি, এই যে মিড জবের সাইটটা আমার চলে আসছে, www.midjob.com। দেন ভিউয়ার্স, আমি লগ ইন করতেছি, আমার অ্যাকাউন্ট করা আছে, আমি লগ ইন করতেছি। আমি জাস্ট আজকে দেখাবো যে কিভাবে আপনারা ভিডিও দেখে ইনকামটা করবেন। ভিউয়ার্স, আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। তো আমার মেইন অ্যাকাউন্টে এখন ব্যালেন্স আছে কত, 165.70 টাকা, 165 টাকা আমার ব্যালেন্স আছে। তো আমি মেনুতে চলে যাচ্ছি, এই যে দেখেন আমার মেইন ব্যালেন্স হচ্ছে 165.70 টাকা। তো আমি আপনাদেরকে একটা কাজ করে দেখাচ্ছি, আপনারা চলে যাবেন হলো অ্যাভেলেবেল জবে। আমি ক্লিক করলাম, আমার এখন 5টা জব অ্যাভেলেবেল আছে। তো আমি মিড জব টিভিতে ক্লিক করলাম। দেন ফ্রেন্ডস, আপনার এখানে অনেকগুলো ভিডিও চলে আসছে দেখতে পাচ্ছেন, এবং প্রতিটা ভিডিও ভিউ করলে আপনি 12.75 টাকা পাবেন। এখানে একটা নোটিশ দেওয়া আছে, আপনি দেখেন যে ইউটিউব ভিডিওস গেট পেইড ফর ওয়াচিং ইউটিউব ভিডিও, ইউ হ্যাভ টু ওয়াচ অ্যাট লেটেস্ট 30 সেকেন্ড অফ ভিডিও টু গেট আর্নিং। আপনি যদি ভিডিওটা থেকে আর্ন করতে চান, অবশ্যই আপনাকে 30 সেকেন্ড মিনিমাম দেখতে হবে। তো এই যে দেখেন প্রথম ভিডিওটার নিচে, এই যে দেখেন ভিডিওর নিচে দেওয়া আছে, এটা 1379 জন ভিউ করছে। আর এই ভিডিওটাকে যদি আপনি ভিউ করেন তাহলে 12.75 টাকা পাবেন। পরে ভিডিওটা ভিউ করলে 12.75 টাকা পাবেন। এইভাবে আপনি এখন, আমি এখন দেখতে পাবো হচ্ছে 5টা ভিডিও। আমার 6টা জব ছিল, আমি একটা কমপ্লিট করে ফেলছি। যে কোনো 5টা ভিডিও আমি এখান থেকে দেখে সেটাকে আমি টাকাটা ইনকাম করতে পারবো। তো আমি এখান থেকে ভিডিও, ফার্স্ট ভিডিওটা দেখতেছি, এটা একটা সিনেমার ট্রেইলার। তো হচ্ছে যে তাহলে আমার 12 টাকা যোগ হয়ে যাবে। আমার ব্যালেন্স কিন্তু ভিউয়ার্স আপনারা দেখে নেন, 165.70 টাকা আছে। তো আমি প্রথম ভিডিওটা প্লে করতেছি এবং 30 সেকেন্ড দেখব। তো ভিউয়ার্স, এখানে ভিডিওটা যদি আমি প্লে করা অবস্থায় আপনাদেরকে দেখাই তাহলে কি হতে পারে, আমি একটা কপিরাইট ক্লেম খেতে পারি। এই জন্য আমি কিছুক্ষণের জন্য ভিডিওটা স্টপ করতেছি। আমি কিন্তু নিচে ব্রাউজিং করতে আছি, আমার ভিডিও কিন্তু উপরে প্লে আছে, আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন। এই ভিডিও কিন্তু চলছে ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন, ভিডিও কিন্তু চলছে। কিন্তু আমি ভিডিওটা আমার ডিসপ্লেতে রাখতেছি না, এই জন্য যাতে আমি কপিরাইট ক্লেম না খাই। এই জন্য বেসিক্যালি আমি আমার ভলিউমটাও কমিয়ে দিচ্ছি, যে যাতে আমি সাউন্ড কপিরাইট না খাই। আচ্ছা, ওকে, ডান, আমি সাউন্ডটা বন্ধ করে দিয়েছি। ভিউয়ার্স, আমার ভিডিওটা কিন্তু চলছে। হ্যাঁ, 30 সেকেন্ড আমি দেখব, লেটেস্ট 30 সেকেন্ড। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা যে কোনো ভিডিও আপনারা এভাবে ভিউ করবেন, এবং 6টা ভিডিও ভিউ করলে আপনি একটা ভিডিওতে 12.75 টাকা করে পাবেন। তো পার ডে প্রায় 76 টাকা পাবেন। তো পার ডে 76 টাকা করে যদি আপনার ইনকাম হয়, আপনার মাসে প্রায় 2200 টাকার মতো ইনকাম আসবে। আর ভিউয়ার্স, এটার টাকা তোলাটা খুবই সহজ, এবং আপনি এটা প্রতি সোমবার করে টাকা তুলতে পারবেন। তো আপনার টাকা তুলতে যদি কোনো প্রকারের সমস্যা হয়, অবশ্যই আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাকে যথেষ্ট পরিমাণ হেল্প করব। তো ভিউয়ার্স, এদিকে মনে হয় অলরেডি আমাদের 30 সেকেন্ড হয়ে গেছে মেবি, অর্থাৎ আর কিছুক্ষণ ওয়েট করি। 30 সেকেন্ড হয়েছে কি না আমি আসলে খেয়াল করি নেই। আমার ভিডিওটা কিন্তু উপরে প্লে আছে, আমি এদিকে ব্রাউজ করতেছি, ওদিকে কিন্তু আমার ভিডিওটা প্লে আছে উপরে। আমি ভলিউমটা বন্ধ করে দিয়েছি ভিউয়ার্স, এই যে দেখেন ভিডিও চলতেছে। যাই হোক, কপিরাইট ক্লেম খেয়ে যাবো আপনাকে শেখাতে, যে এই জন্য আমি ভিডিওটাকে উপরে মিনিমাইজ করে রাখছি। তো ভিউয়ার্স, আমার মেবি, আমার ধারণা 30 সেকেন্ড হয়ে গেছে, আমি আমার মেইন ব্যালেন্সে যাবো। যাই, কত এখনও 100 টাকা, 165.70 টাকা আছে, তার মানে আমার এখনও 30 সেকেন্ড মনে হয়নি। ওকে, আমি আমার ওই জবটা বাদ দিয়ে এখন আমি আর একটা জবে ক্লিক করতেছি। দেখেন, এই যে আমি আর একটা ভিডিওতে ক্লিক করলাম। ভিউয়ার্স, আসলে কাজ অনলাইন থেকে ইনকাম করে টাকা ইনকাম করাটা অনেক কঠিন, কিন্তু এই সাইটটাতে আপনি শুধুমাত্র ভিডিও দেখে, আপনার কোনো কাজ জানতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না, জাস্ট আপনি ভিডিও দেখে ইনকাম করতে পারছেন, এটা একটা সবচেয়ে মজার ব্যাপার। ভিউয়ার্স, এই যে দেখেন আমার ব্যালেন্স কিন্তু আরও 12 টাকা যোগ হয়ে গেছে। আমার 165 টাকা ছিল, এখন কিন্তু 178 টাকা হয়ে গেছে। আমার অ্যাভেলেবেল জব ছিল 5টা, এখন কিন্তু অ্যাভেলেবেল জব হয়ে গেছে 4টা। যাই হোক ভিউয়ার্স, এখন আমি আমার আর একটা ভিডিওকে প্লে করছি। দেখেন,
আমি আরেকটা ভিডিওকে প্লে করে দিলাম এবং ভিডিওটাকে প্লে করে দিয়ে আমি নিচে ব্রাউজ করতে চলে যাব। তার কারণটা হচ্ছে ভিডিওটা প্লে অবস্থায় আমি যদি এখানে থাকি তাহলে কপিরাইট ক্লেম খাবো ইউটিউব থেকে এই জন্য। বাট আপনারা কাজ করার সময় আমি যেহেতু এখন স্ক্রিন রেকর্ড করতেছি এখন এটাকে ইউটিউবে আপলোড করব এই জন্য হচ্ছে আমি স্কিপ করে যাচ্ছি ভিডিওটাকে। আপনারা কাজ করার সময় আপনারা ভিডিওটা দেখবেন, কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে আর দেখানোর কোনো প্রয়োজন নেই, কারণ আপনারা অলরেডি বুঝে গেছেন যে কীভাবে 30 সেকেন্ড একটা ভিডিও দেখে 12 টাকা ইনকাম করা যায়। আর ইনশাল্লাহ আপনারা করতে পারবেন। যদি করতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে ফোন করবেন কিংবা ইমেল করবেন। আমার ফোন নাম্বার এবং ইমেল আইডিটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর ফিনান্সিং ব্যাপারে আমিও আসলে ততটা অভিজ্ঞ না, তবে আমি যতটুকু জানি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ ভিউয়ার্স, আশা করি ভালো থাকবেন। আজকে এ বিষয়ে আর অন্য কিছু দেখাবো না, না আজকে আর কিছু দেখাবো না। নেক্সট যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। আমার 30 সেকেন্ড মেবি এই ভিডিওটাতেও হয়ে গেছে, তাহলে আমি এই ভিডিওটাকে সেন্স করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে আমার ব্যালেন্স ছিল কত 178 টাকা, এখন ব্যালেন্সটা কত হয়ে যায়। লোড নিচ্ছে ভিউয়ার্স, একটু দেখতে থাকুন। দেখেন 191 টাকা হয়ে গেছে ভিউয়ার্স। আমি কিন্তু আপনারা দেখতে দেখতে আমার এই ভিডিওটা দেখতে দেখতে আমি কিন্তু অলরেডি 24 টাকা ইনকাম করে ফেলছি। হ্যাঁ, এখন 191 টাকা হয়ে গেছে। ওকে ভিউয়ার্স, ঠিক আছে, গুড নাইট।